নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়, রাহু ও বুধ মিলে যে শক্তিশালী রাজযোগ তৈরি করবে, এর ফলে ছটি রাশির জাতক জাতিকাদের জীবন তারা গুছিয়ে নিতে পারবে, সুখ শান্তি এবং আর্থিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠবে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তার আগে প্রত্যেকটা দিন যে কথা বলি আজও সেই একই কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন, ভালোভাবে বোঝার চেষ্টা করুন, তারপর আপনার সাথে মিলে নিয়ে চলার চেষ্টা করুন। দেখবেন কোনো না কোনো সুযোগ সুবিধা আপনার হাতে এসে ধরা দেবে এবং আপনার জীবনে কিছু হলেও পরিবর্তন হবে, এগুলো প্রমাণিত। আর আপনারা কী করছেন, আপনাদের মতো করে ভিডিওগুলো দেখছেন, থাম্বনেল দেখছেন আর কেটে কেটে আপনার রাশি আছে কি না, আপনার নাম আছে কি না দেখে বেরিয়ে যাচ্ছেন। আর আপনার সাথে মিলছে না, তখন অ্যাস্ট্রোলজি সম্পর্কে ভুল ধারণা তৈরি হচ্ছে। কেন মিলছে না যদি এটা খুঁজে বার করতে পারেন, তাহলে কিন্তু আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ যখন জানতে পারবেন যে আমার এই কারণে এটা হচ্ছে না, সেই কারণটা ঠিক করবেন, তারপরে একটা সময় আপনার সেই কারণটা ঠিক হয়ে যাবে, শুভ সময় কিন্তু আপনার আবারও আসবে, তখন কিন্তু আপনার ভালো সময় থাকবে। কিছু সময়ের খেলা, জাস্ট এতটুকু। আর আপনারা সেই কাজগুলো করছেন না, আপনারা আপনাদের মতো করে চলার চেষ্টা করছেন, আপনাদের মতো করে দেখার চেষ্টা করছেন, সেখানে কিন্তু আপনাদেরই লস হচ্ছে। দেখুন, আমি যে বিষয় নিয়ে আলোচনা করি তার বিস্তারিত ভাঙানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, কেন মিলবে কেন মিলবে না, আমি কেন ভালো সময়ের কথা বলছি, কোন গ্রহর কারণে, সেই গ্রহ কী অবস্থায় থাকলে আপনার ভালো ফল দেবে, সবই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করি। আর আপনারা ঠিক এই জায়গাগুলো কেটে কেটে চলে যান, তাই এই কথাগুলো আপনারা শুনতে পারেন না আর জানতেও পারলেন না, শুধু এটাই জানলেন আমার সাথে মিলছে না, আমার রাশির কথা বলল। মানে আপনার রাশি থাকা মানেই একটা দাবি আপনার যে আমার সাথে মিলতে হবে, সেখানে যা খুশি থাকুক, এটা কখনো সম্ভব না। দেখুন, সেম রাশি কয়েক হাজার কোটি জাতক জাতিকাদের আছে, সকলের সাথে কখনো ভালো কিছু হয়, সেম থাকে থাকবে না। যার যার সাথে গ্রহ নক্ষত্র ভালো ফল দেবে, শুভ থাকবে, তাদের সাথেই মিলবে, যাদের খারাপ ফল দেবে, অশুভ ফল দেবে, মিলবে না, এটাই বাস্তব। আর আমার এটা কিন্তু আলোচনা যে করছি সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন, এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হচ্ছে না। তাই আমি প্রত্যেকটা আলোচনায় বলি এই দায়িত্বটা আপনাকে নিতে হবে, আপনি আলোচনাটা শুনছেন, আপনার রাশি আছে, দায়িত্ব আপনার মিলে নেওয়া যে আদৌ মিলবে কি না, এটা আমি কখনো মিলিয়ে দিতে পারবো না। কারণ আমার কাছে এত লোকের জন্মছক বা হস্তরেখা বিচার করে এক এক করে বলা সম্ভব না, কিন্তু আপনাদের সম্ভব, কারণ আপনারটা তো আপনি করে নিচ্ছেন, এটা একদম সম্ভব। তাহলে কোন কোন দিকগুলো মিলিয়ে নেবেন, দেখুন আজকের আলোচনা কোন কোন গ্রহ নিয়ে, সেই গ্রহগুলোর আগে জানতে হবে, বুঝতে হবে, তারপর আপনার সাথে মিলাতে হবে। আমি মিলিয়ে নেওয়ার কথাটা প্রত্যেকটা দিন তো বলি, আর আপনারা তো কেটে দেখেন তাই জানেন না, আমি অবশ্যই বলবো। তার আগে আজকের বিস্তারিত আলোচনাটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, তারপরে বলবো আপনার সাথে আদৌ মিলবে কি না, কোন দিকগুলো আপনাদের বিচার করতে হবে সেগুলো আমি অবশ্যই বলে দেব। দেখুন, আমি প্রথমেই কি বললাম, রাহু ও বুধ মিলে এই শক্তিশালী রাজযোগ কিন্তু তৈরি অলরেডি করেছে। এই যে শক্তিশালী রাজযোগ তৈরি হয়েছে, এতে কিন্তু এই ছটা রাশির জাতক জাতিকাদের সুখ শান্তি এবং হঠাৎ অর্থপ্রাপ্তি করতে পারে। কেন ঘটবে, কেন ভালো ফল দিচ্ছে, ভালোভাবে বুঝুন। দেখুন, মেষ রাশিতে তৈরি এই শক্তিশালী রাজযোগ, ফলে ব্যবসা থেকে চাকরি সবার কিন্তু একটা আর্থিক উন্নতি এবং সচ্ছলতা আসবে। তার সাথে আবার রবি যুক্ত হয়ে আরও শক্তিশালী তিগ্রহী রাজ্যকে তৈরি করবে। সেটা কবে, 14 এপ্রিল তৈরি হবে বুধাদিত্য রাজ্যকে, কারণ রবি কিন্তু আবার প্রবেশ করছে এদিকে বুধাদিত্য রাজ্যক, আবার তিগ্রহী রাজ্য। এই যে এতগুলো রাজ্য, তিনটে গ্রহ একত্রে কিন্তু এই ছটা রাশির জাতক জাতিকাদের জীবনে একটা
আমূল পরিবর্তন ঘটাবে। আর এই যে তিনটে গ্রহর কথা বললাম, যেরকম রাহু বুধ আবার এদিকে হচ্ছে রবি 14 তারিখ থেকে প্রবেশ করবে, এই তিনটে গ্রহ যদি এই 6টা রাশির জাতক জাতিকাদের জন্মছক বা হস্তরেখায় ভালো থাকে, আর আমি যে রাশির নাম বলছি এই আলোচনায়, আর তার জন্মছক বা হস্তরেখায় এই তিনটে গ্রহ ভালো আছে, তাদের সাথে 100% মিলবে। আর দেখা গেল যে আমি যে আলোচনা করছি, যে 6টা রাশির কথা বলছি, এই 6টা রাশির মধ্যে আপনার ধরুন যে কোনো একটি রাশি আপনি আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখলেন বুধ নিচস্থ, রাহু খারাপ ফল দিচ্ছে, অশুভ ফল দিচ্ছে, রবি ডাউন, মানে তিনটে গ্রহই খারাপ, আপনার সাথে মিলবে না। কিন্তু আপনি তো জানেন না যে খারাপ, যতক্ষণ না বিচার বিশ্লেষণ করবেন। আপনার তো দাবি এটা হতেই পারে, এই বললো আমার রাশির কথা আমার সাথে মিলছে না। কবে কবে দেখবেন দিন শেষ হয়ে গেল আবার আপনার সাথে কিছুই মিলল না, আপনার মনে টেনশন চলে আসলো, আমার রাশির কথা বললো আমার তো কোনো পরিবর্তন আসলো না। ঠিক তাদের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকটা আলোচনা যখন আমি করি ঠিক এইভাবে ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করি, কেন মিলবে কেন মিলছে না আপনার দায়িত্ব। আপনার রাশি যখনই পাবেন তখনই আপনার জন্মছক বা হস্তরেখা মিলে দেখে নেওয়া, আদৌ এই গ্রহগুলো সাপোর্ট করবে কি না। তাই প্রত্যেক দিনের আলোচনা আলাদা আলাদা হয়, প্রত্যেক দিন কোনো না কোনো গ্রহ নক্ষত্র নিয়ে আলোচনা করি। তাই আজকের আলোচনায় তিনটে গ্রহের কথা বললাম, সেই তিনটে গ্রহ আমি আবারও রিপিট করছি, রাহু বুধ ও রবি, এই তিনটে গ্রহ যদি আপনার ভালো থাকে তাহলেই কিন্তু আপনার সাথে মিলবে, আর যদি খারাপ থাকে মিলবে না, হতে পারে আপনার সেম রাশি, কোনো লাভ নেই, তখনই মিলবে যখন আপনার সাথে সব ঠিকঠাক থাকবে। আর এই দিকগুলোই আমি মিলানোর কথা বলি সবার প্রথমে, যে ভালোভাবে বুঝুন তারপর আপনার সাথে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। যারা বোঝে তারা তাদের জীবন গুছিয়ে নিয়েছে, কিরকম গুছিয়ে নিয়েছে, ধরুন আপনার খারাপ আছে, আমি মেনে নিলাম আজকের আলোচনা আপনি শুনেছেন, আপনার রাশি আছে, আপনি বিচার বিশ্লেষণ করে দেখলেন খারাপ আছে, আমি নেগেটিভটাই ধরে নিলাম, পজিটিভ ধরবো না, কি করবেন, সঙ্গে সঙ্গে প্রতিকার করার চেষ্টা করুন, প্রতিকার ফ্রিতেও হয়, 6 মাস ওয়েট করুন, 6 মাস পরে কিন্তু আপনার ভালো সময় আসবে, ভাগ্য বদলাবে, আপনি ধনবান হয়ে যাবেন। আর আপনি যদি এই আপনার যে খারাপ দিকগুলো না জেনে, ধরুন আপনি জানলেন না, শুধু দোষারোপ করে গেলেন অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষদের উপর, মেলে না ঠিকঠাক বলছে না, আবার আরেকটা চ্যানেল দেখলেন, আরেকটা চ্যানেল দেখ, এইভাবে আপনার বয়স বাড়তে চলল, আপনি আপনাকে কিন্তু শুধরে নিলেন না, সেখানে কিন্তু আপনার ধীরে 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 আরও কষ্ট বাড়বে, আরও অভাব অনটন আসবে, আরও ঋণ করে ফেলবেন, আরও ধার করে ফেলবেন, আপনারই ক্ষতি হলো, কারোর কিছু হবে না। আর সেই কারণেই আমি বলি আগে ভালোভাবে বুঝুন আপনার কোন কোন প্রবলেম আছে, সেই প্রবলেমগুলোকে ঠিক করার চেষ্টা করুন। সময় দেখতে দেখতে চলে যায় 6টা মাস, 6 মাস পরে কিন্তু আপনার বেটার টাইম আসবে, আপনি যদি প্রতিকার না করেন তাহলে কিন্তু আসবে না। তাই কারোর উপরে দোষারোপ না করে নিজের ফল্ট কোথায় সেটাকে খুঁজে বার করুন, সেটাকে প্রতিকার করুন, তারপরে কিন্তু আপনি আপনার সঠিক রাস্তা খুঁজে পাবেন। আমি প্রত্যেকটা দিন বোঝাই কিন্তু আপনারা এই জায়গাগুলো কেটে কেটে চলে যান তাই জানতেও পারেন না, তাহলে কি হবে, আপনাদেরই কিন্তু লস হবে এবং ক্ষতি হবে। তাহলে আসুন একে একে রাশিগুলোর নাম বলি। আর একটা কথা বলে নিই, যদি মনে হয় আপনার যে জন্মছক বা হস্তরেখা আপনার বিচার বিশ্লেষণ করা নেই, আমাকে দিয়ে করাবেন, যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে, ভয়েস মেসেজে, আমি বারবার বলছি কেউ কল করবেন না, কল করলে আপনারাই দুঃখ পাবেন, কারণ কল রিসিভ করা সম্ভব না, নর্মাল কল তো হবে না সেটা বলছি না, হোয়াটসঅ্যাপ কলও করবেন না, আপনি ভয়েস পাঠিয়ে রাখবেন, আজ না হয় কাল এখান থেকে দেখা হবে, আপনাকে রিপ্লাই দেওয়া হবে। আর একটা কথা বলি, অবশ্যই পে সার্ভিস, যাদের প্রয়োজন তারাই যোগাযোগ করবেন, অপ্রয়োজনে যোগাযোগ করবেন না, অনেকেই আছে দরকার নেই, একটু নাম্বার পেলাম একটু ডিস্টার্ব করি, ওটা করবেন না, তাতে কি হবে, যাদের প্রয়োজন আছে তাদের ক্ষতি হবে, কারণ আপনাদের জন্য
তাদের ক্ষতি হবে। যাই হোক, এবার আসি একে একে সেই রাশিদের নামগুলো বলি, আর আপনাদের উদ্দেশ্যে বলবো একটু মিলিয়ে দেখে নেবেন, তারপরে একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন। অবশ্যই আপনার জীবন ধীরে ধীরে এগোতে থাকবে এবং সাকসেস পাবেনই পাবেন। প্রথমে যে রাশির কথা বলবো, কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনকে সুন্দর করে গুছিয়ে দেবে রাহু বুধ রবি। দেখুন, একটু ভাবুন, তিনটে গ্রহ কিন্তু শক্তিশালী। রাহু আপনাকে আর্থিক দিক থেকে শক্তিশালী করবে, বুধ আপনাদের ব্রেনকে অনেকটাই স্ট্রং করে দেবে, তাই বুদ্ধি দ্বারা আপনি জীবনে সাকসেস হতে পারেন। আর রবি আপনার মান যশ খ্যাতি এবং ধনসম্পদ দেবে। তাই এই তিনটে গ্রহ আপনার জন্মচক বা আপনার হস্তরেখায় ভালো থাকা প্রয়োজন, তবেই কিন্তু মিলবে। দ্বিতীয় যে রাশির কথা বলবো, কুম্ভ রাশি। আপনার যদি কুম্ভ রাশি হয়, আপনারও কিন্তু ভালো সময় অলরেডি চলছে। 14 তারিখের পর থেকে আরও আর একটা মানে রাজ্য তৈরি হবে, তাই এই যে সময়টা অবশ্যই ভালো কাজে ব্যবহার করুন, চোখ কান খোলা রাখুন, আগে ভালোভাবে আপনার সাথে মিলিয়ে দেখুন। যদি গ্রহগুলো খারাপ থাকে প্রতিকার করুন, 6 মাস পরে বেটার টাইম এমনিতেই আসবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। আপনার যদি সিংহ রাশি হয়ে থাকে তাহলে আপনারও কিন্তু একই কথা বলবো, দারুণ সময় অলরেডি চালু হয়ে গেছে। কারণ এখানে রাহু ও বুধ একত্রে কিন্তু একটা শক্তিশালী রাজযোগ তৈরি করেছে, সেটা কিন্তু মেষ রাশিতে। আর 14 তারিখে আবার রবি গিয়ে একত্রে আর একটা শক্তিশালী রাজযোগ তৈরি করবে। সব মিলেমিশে এই যে 6টা রাশি নিয়ে আলোচনা করছি, এখন আমি কুম্ভ রাশি নিয়ে আলোচনা করছি, তাদের জীবনে কিন্তু নানা দিক থেকে পরিবর্তন হতে থাকবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। আপনার যদি সিংহ রাশি হয়ে থাকে তাহলে সমস্ত দিক থেকে আপনার জীবনে সাকসেস আসতে থাকবে। আর আপনার উদ্দেশ্যে বলবো, চোখ কান খোলা রাখবেন, নানা রকম সুযোগ সুবিধা আসবে, যে সুযোগ সুবিধা আপনার জীবনকে বদলে দেবে, আপনার জীবনকে গুছিয়ে দেবে রাহু বুধ এবং শুক্র। তার আগে শুধু আপনাকে দেখে নিতে হবে আপনার জন্মচক বা হস্তরেখায় এই যে তিনটে গ্রহ রাহু বুধ এবং রবি ভালো অবস্থায় আছে কিনা, জাস্ট এতটুকু, তারপরে দেখুন কি হয়। আপনার জীবনের যে পরিবর্তন ঘটবে, মান যশ খ্যাতি ছড়িয়ে পড়বে দিকে দিকে, আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন, এতে কোনো সন্দেহ নেই। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে ধনু রাশি। আপনার যদি ধনু রাশি হয়ে থাকে, এই যে শক্তিশালী রাজ্য তৈরি করছে রাহু এবং বুধ, আপনার জীবনেও কিন্তু পরিবর্তন আনবে, নানা দিক থেকে সফলতা পাবেন, আর্থিক উন্নতি হবে। যেটা আমি প্রথমেই বলেছি, ব্যবসা করুন বা চাকরি, সবেতেই উন্নতি। আর তার সাথে সাথে আমি বলবো একটু চোখ কান খোলা রাখুন, কারণ সুযোগ সুবিধা তো আসবেই, সেগুলোকে গ্রহণ করতে হবে, তারপরে কিন্তু আপনার সাথে মিলবে। এরপরে যে রাশির কথা বলবো, মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদেরও একই কথা বলবো, এই রাহু এবং বুধ এবং রবি একত্রে আপনার জীবনকেও গুছিয়ে দেবে সমস্ত দিক থেকে, সুখ শান্তি আর্থিক উন্নতি চোখে পড়ার মতো থাকবে, টেনশন থেকে মুক্তি পাবেন। শুধু দেখে নিতে হবে আপনার জন্মচক বা হস্তরেখায় এই গ্রহগুলো কি অবস্থায় আছে, বুধের কি অবস্থান, রাহুর কি অবস্থান এবং রবির। খারাপ থাকলে প্রতিকার করুন, 6 মাস পরে বেটার টাইম আসবে। যদি ভালো থাকে বড় স্বপ্ন দেখুন পূরণ হবে, সুযোগ আসবে গ্রহণ করুন, তবেই তো মিলবে। শুধু আপনার যদি দেখছেন যে আমার রাশি আছে আর আপনার জন্মচক বা হস্তরেখা সব ঠিকঠাক আছে, ঘরে বসে থাকবো, সব খারাপ হয়ে যাবে। কর্মের উপরে কিছু নেই, কর্ম আপনাকে করতেই হবে। সর্বশেষ যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। আপনার যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে, দারুণ সময় অলরেডি চলছে, সামনে আরও ভালো সময় আসছে 14 তারিখের পর থেকে, যখন রবি গিয়ে প্রবেশ করবে। আর এই যে তিনটে গ্রহ, যদি আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা শুভ থাকে, ভালো থাকে, তাহলেই কিন্তু মিলবে। যদি শুভ না থাকে তাহলে কিন্তু মিলবে না, তাই এগুলো কিন্তু আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া। তাই অনুরোধ রইল সম্পূর্ণভাবে ভিডিওটা দেখার পরে আপনার সাথে মিলিয়ে নিয়ে
তারপরে সিদ্ধান্ত গ্রহণ করুন যে কোনো একটি। দেখবেন অবশ্যই আপনার জীবনের পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন যে হ্যাঁ কিছু একটা চেঞ্জ আসছে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।